হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজ আমি আপনাদের সাথে একটি নতুন এবং খুব সুন্দর একটি গল্প নিয়ে উপস্থিত হলাম। আশা করছি আজকের গল্পটি আপনাদের অনেক ভালো লাগবে। আর হ্যাঁ, যদি আমার গল্পটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক এবং অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন, যেন আরও সুন্দর সুন্দর গল্প আপনারা খুব সহজেই পেয়ে যেতে পারেন। আর আমার চ্যানেলে আরও এরকম অনেক গল্প রয়েছে, আপনারা চাইলে আমার চ্যানেলটি ভিজিট করে ওই গল্পগুলো শুনে আসতে পারেন। আশা করছি আমার আগের গল্পগুলো আপনাদের অনেক ভালো লাগবে। তো বেশি দেরি না করে আমি গল্পটা শুরু করতে যাচ্ছি। আজকের গল্পটি হচ্ছে ভাই ও বোনের ভালোবাসার গল্প। রাজু আর নীলা দু ভাই বোন। নীলা বড়, রাজু ছোট, তাদের আর কোনো ভাই বোন নেই। দুজনের মাঝে অনেকটা উপলব্ধিহীন রক্ত টান আর ভালোবাসার বিরাজমান। এর মধ্যে নীলা জ্ঞান চর্চার বাড়তি দিক হিসেবে নিজের বাসায় বসে বাচ্চাদের পড়ায়, বিনিময়ে মাস শেষে কিছু অর্থ উপার্জন করে, যা দিয়ে নীলার হাত খরচ চলে আসে। একদিন রাজু নীলাকে বলল, আপু 50টা টাকা দে তো। নীলা বলল, কি টাকা কি গাছে ধরে নাকি? তুই না কাল টিউশনের টাকা পেলি? ওইখান থেকে দে না আপু। উফ, কানের কাছে ঘ্যাঙন ঘ্যাঙন করিস না তো, ভাগ এখান থেকে। আমাকে টাকা দিলেই তো চলে যাই। আচ্ছা 50 টাকা না, 40 টাকাই দে। ইস, তোর জ্বালার পারা গেল না। এই নে 20 টাকা, ভাগ এখান থেকে। মাত্র 20 টাকা দিলে? ওকে সমস্যা নেই, চটপটি এনে তোকে দেখিয়ে দেখিয়ে খাবো, তখন কিন্তু আবার নজর দিস না। কি চটপটি খাবি তুই? এই নে এই নে এই নে আরও 20 টাকা আমার জন্য আনিস। মোট 40 টাকা নিয়ে রাজু দরজার সামনে গিয়ে বলতে লাগলো, আমি কি তোর মতো মেয়ে মানুষ নাকি যে চটপটি খাবো? আমার টাকাটা দরকার ছিল, তাই তোকে বোকা বানিয়ে নিয়ে গেলাম। তবে রে পাজি, তোর একদিন কি আমার একদিন, খবরদার আমার টাকা দিয়ে যা, না হয় বাসায় ঢুকতে দেব না। কে পায় আর রাজুর নাগাল, সে চম্পট। রাজু যাওয়ার কিছুক্ষণ পরে চটপটি রান্না করেছে কিন্তু খায়নি। মনস্থির করেছে রাজু আসলে তাকে দেখিয়ে দেখিয়ে খাবে, এক ফোঁটাও দিবে না তাকে। রাত 8টায় বাড়ি ফিরেছে রাজু। রাজু ভেবে রেখেছে আপু অবশ্যই তাকে বকা দিবে, কিন্তু না, কোনো টু শব্দ পর্যন্ত করলো না। রাজু ড্রয়িং রুমে বসে টিভি দেখছে। কিছুক্ষণ পর নীলা একটি প্লেটে করে কি যেন এনে খেতে শুরু করলো। কি খাস আপু? মধু খাই মধু, এই মধুর নাম হচ্ছে চটপটি, খাবি? দে না আপু, একটু খাই, ভাগ এখান থেকে। বিকেলে আমার থেকে চটপটির কথা বলে টাকা নিয়েছিস মনে আছে? এখন আমি খাই, তুই চেয়ে চেয়ে দেখ। রাজু গোমরা মুখে বসে আছে আর রীনা চটপটি খাচ্ছে আর মিটমিট করে হাসছে। রাজু বল, ফ্রিজের প্লেটে চটপটি রাখা আছে, নিয়ে খাতো? আবার না দিলে তো আমার পেট খারাপ হবে। মুহূর্তেই রাজু চেহারা উজ্জ্বল হয়ে গেল। লক্ষ্মী আপু আমার, এই বলে চটপটি আনতে ফ্রিজের দিকে অগ্রসর হয় রাজু। বোনের আগেই ঝটফট তার খাওয়া শেষ। এভাবেই অনেক ছোটোখাটো গল্পের মাঝে একদিন রাজুদের বাড়িতে আলোক উজ্জ্বল, নিয়ন বাতিগুলো জ্বলছে আর নিভছে। বুঝতে বাকি থাকলো না যে আজ নীলার বিয়ে। রাজুর বুক ফেটে কান্না পাচ্ছে। আপু চলে গেলে কার সাথে সে খুনসুটি করবে? কে তাকে চটপটি বানিয়ে খাওয়াবে? বিয়ে পড়ানো শেষ, এখন বরযাত্রী নীলাকে নিয়ে চলে যাবে। কিন্তু রাজু কিছুতেই মানতে পারছে না তার আপু আর এই বাড়িতে থাকবে না। দুই ভাই বোন একে অপরকে জড়িয়ে ধরে কান্না করছে। নীলা কান্নার সুরে বলছে, রাজু কথা দে ভাই, একবার করে হলো আমার সাথে ওই বাড়িতে গিয়ে দেখা করবি। কথা দিলাম, প্রতিদিন তোকে আমি চটপটি বানিয়ে খাওয়াবো। রাজুর মুখ দিয়ে কথা বের হয় না। রাজু ভেজা শুধুই নির্বাক দৃষ্টিতে তাকিয়ে থাকে তার আপুর দিকে, মাথা নাড়িয়ে সম্মতি জানায়। তার চোখের কোণ বেয়ে
অশ্রুধারা নামে। মনে ঘুরপাক খাচ্ছে, বোন উপস্থিত থাকায় সে বুঝতে পারেনি বোনের ভালোবাসাটা। আজ বোনের ভালোবাসাটাই শুধুই স্মৃতি। সেই স্মৃতিতে হাতড়িয়ে বোনের ভালোবাসাটা উপলব্ধি করতে পারছে রাজু।